তো গুড মর্নিং সবাইকে, সকাল সকাল উঠে পড়েছি। দেখো এদিকে রোদ আসে, তাই এদিকে জানলাগুলো সব খুলে দিচ্ছি। এই ঘরে অনেক রোদ আসে সকাল থেকে। ছেলেকে ঘুম থেকে উঠে ফেলে, এখনো ঘুমোচ্ছে বাবাই। এবারে ও বাবাই বাবাই, গুড মর্নিং গুড মর্নিং বাবান, উঠে পড়ো। ইয়েস গুড মর্নিং, হাই বলে দাও, ভালো করে। উঠে গেছে, বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর গুছিয়ে নিয়েছি ভালো করে। আমার ঘর ঠিকঠাক না থাকলে পরে আমার খুব মাথা গরম হয়ে যায়, তাই আমার টিপটপ চাই ঘর একদম। ছেলেকে এবারে ব্রাশ করাবো। কে করবে? ব্রাশ করানো হয়ে গেছে, অনেকগুলো জামা কাপড় জমেছিল, মেশিন চালাবো আজকে, ওই জন্য মেশিনে সার্ফ দিয়ে দিলাম। সার্ফ দিয়ে এবারে মেশিনটা চালিয়ে দেব, চালিয়ে দিয়ে বাকি কাজগুলো ঘরে সারতে থাকব। আর এটা আপনি আপ হতে থাকবে, ধোয়া হয়ে গেলে পরে বন্ধ হয়ে যায়। চলো দিয়ে দিয়েছি, এবারে বাজারে যাই, দেখি নিচে কী পাওয়া যায়। ইন্দ্র যাবেন, চলে এসছি। জামা কাপড়গুলো সব এসে মেলে দিলাম মাছ নিয়ে এসে, পুরো ছাদ ভরে গেছে, এত জামা কাপড় ছিল। সব সবজিও কেটে নিয়েছি, ভোলা মাছ করবো, সব সবজি দিয়ে আলু ফুলকপির তরকারি হবে আর পেঁয়াজ।